নবান্নয় বৈঠকে যোগ দিতে এসে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ মন্ত্রী গ্রেগরি বার্কার। শুক্রবার রাজ্যে ব্রিটিশ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে নবান্নয় যান ব্রিটিশ বিদ্যুৎ মন্ত্রী তথা ভারতের সঙ্গে শিল্প বাণিজ্য বিষয়ক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত গ্রেগরি বার্কার। তার সঙ্গে ছিল 16 জনের একটি ব্রিটিশ প্রতিনিধি দল। তারা বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রিটিশ মন্ত্রী বলেন, 10 বছর পর কলকাতায় এসে প্রত্যক্ষ পরিবর্তন দেখা যাচ্ছে। The Calcutta of 10 years ago. I have only visited in the last 3 years, but in each of my visits, I see a greater level of optimism, I see a greater sense of can do, I see a physical improvement in the city, and I see more happy, smiling faces every time I come back. গ্রেগরি বার্কার আরও জানান রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ শিল্পপতিরা, যার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা, বিদ্যুৎ, ক্ষুদ্র শিল্প, পরিকাঠামো, পরিশোধিত পানীয় জল প্রকল্প, সৌন্দর্যায়ন, এছাড়াও টেমস বা হাটসনের মতো গঙ্গাকে নানাভাবে ব্যবহার করার ক্ষেত্রেও বিনিয়োগ করতে চান ব্রিটিশ শিল্পপতিরা। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যখন কলকাতায় আসেন, তখন রাজ্যে ব্রিটিশ বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়। আগ্রহ প্রকাশ করে দুপক্ষই। সেই আলোচনা কি আরো এগিয়ে নিয়ে যেতে এবার নবান্নয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক ব্রিটিশ মন্ত্রীর। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।